প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পাঠে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পাঠে আজ আমরা দেখব যে একটি নমুনা উত্তর 4 নম্বর এবং 5 নম্বর পৃষ্ঠায় আমার দৈনন্দিন যে জীবনের একটা রুটিন মতো করতে বলা হয়েছে, বা রুটিনও না, একটি ভালো লাগা খারাপ লাগা, সেটি আমার দৈনন্দিন সময়। তো এটির একটি নমুনা উত্তর আমরা এখন দেখব। তো এটিতে আমি আর কোনো আলোচনা করব না, এটি আমার একজন শিক্ষার্থীর তার সকাল দুপুর রাতে তার ভালো লাগাগুলো সে যেভাবে লিপিবদ্ধ করেছে, এরকম তোমরা তোমাদের জীবনের যে দিন তারিখের যে কোনো 2 দিনের সকাল দুপুর রাতের ভালো লাগা বা খারাপ লাগার সেই এটি তোমরা লিখবে। এখানে সে তার সকালে কেন ভালো ছিল এবং দুপুরে বা রাতে কেন সে ভালো ছিল সে কারণগুলো লিখেছে, তোমরাও এভাবে তোমাদের তোমাদের নিজেদের মতো করে লিখবে, তাহলে তোমাদের সেটি খুব ভালো হবে। এবং প্রয়োজনে তোমরা এখানে প্রথম দিনের এখানে তারিখ দিয়ে রাখতে পারো, দ্বিতীয় দিনের ওখানেও তারিখ দিলে খুব ভালো হবে। তো তোমরা এটা নমুনা উত্তরটি দেখো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের কোনো উপকারে আসে, এবং আমি চেষ্টা করি তোমাদের কিছু নমুনা উত্তর বা নমুনা সমাধান তোমাদের দেওয়ার। যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, জানো এই চ্যানেলটি একটু নতুন চ্যানেল, তো আমি চেষ্টা করছি যে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দেওয়ার। তো তোমরা যদি সাথে থাকো অবশ্যই আরও অনেক ভালোভাবে অনেক ভিডিও তোমাদের দিতে পারবো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।